নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডম চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা সাধারণত জব রিলেটেড যে কোনো ভিডিও বানাই এবং বিভিন্ন রকম চাকরি বাকরির সমস্ত খবরাখবর আপনাদের দিয়ে থাকি। আজকে একটা অন্যরকম একটা ভিডিও বানিয়েছি, এটা হচ্ছে জিও ক্যানিয়ে। এখন ভারতবর্ষে সবাই হয়তো জিও ইউজ করে এবং অনেকেই জিও ইউজ করে। জিও মার্কেট আসার পর থেকে একটা অন্যান্য কোম্পানির সাথে একটা কম্পিটিশন চলে এসেছে। সেই কম্পিটিশনে আইডিয়া বলুন, ভোডাফোন বলুন এবং অন্যান্য এয়ারটেল ফেয়ারটেল যে সমস্ত আছে, তারা কিন্তু কম্পিটিশনে নেই। আপনারা হয়তো মনে হওয়া হবে যে মনে আছে হয়তো দুই তিন বছর আগে, যখন পাঁচ বছর আগে যখন আমরা ইন্টারনেট ইউজ করতাম, তখন ইন্টারনেট ইউজ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ এক একটা ইন্টারনেট প্যাক 1 GB 2 GB প্যাক প্রায় 150 টাকা 200 টাকার কাছাকাছি পড়ে যেত, এবং আলাদা করে সেটা মাত্র তার সাথে কলের বেনিফিট বা SMS বা অন্য কোনো অ্যাপসের বেনিফিট কিছুই পাওয়া যেত না। কিন্তু যেদিন থেকে যে জিও মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে আসলো টেলিকম মার্কেটে, সেই দিন থেকে কিন্তু একটা বিপ্লব তৈরি করলো। তারা কিন্তু সমস্ত গ্রাহকের কাছেই কম পয়সায় ভালো স্পিডে একটা ইন্টারনেট পরিষেবা দিতে শুরু করলো। জিও একটা ইন্ডিয়ান কোম্পানি এবং এর উপর পুরোটা বিশ্বাস করা যায় যে জিও আমাদের সমস্ত রকম পরিষেবা 100% দেবে। ভোডাফোন, এয়ারটেল বা আইডিয়া এরকম সমস্ত কোম্পানি আছে, এদের শুধু টার্গেট হলো বেছে বেছে কাস্টমারগুলোকে নিয়ে, কাস্টমারগুলোর কোথায় একটা কল স্ক্রিন কি অন্যান্য ক্যাশ ফ্ল্যাশ মেসেজ এই সমস্ত দিয়ে কোনোরকমভাবে চলে বলে কৌশলে তারা চায় যে তাদের ব্যালেন্স কেটে নেবে। কিন্তু এদিক থেকে দেখতে গেলে জিও কিন্তু পুরো ভিন্ন। জিও কিন্তু সুযোগ পেলে আপনাকে যে কোনো রকম অফার দেওয়ার জন্য ওরা লুকিয়ে থাকে। সে বলুন সামার সারপ্রাইজ অফার বলুন, কি মনসুন হান্নাম অফার, কি আপনাদের হ্যাপি নিউ ইয়ার অফার, কি দুর্গা পুজো রিলেটেড কোনো অফার বা যে কোনো রকম অফার কিন্তু এরা দিয়ে থাকে। এরা এছাড়াও কিছু কিছু ফ্ল্যাশ অফার দিয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করবো জিওর এই ফ্ল্যাশ অফার সম্বন্ধে। তো আমি অনেকদিন থেকে ইউটিউবে ভিডিও দেখছি, কতগুলো যে বিভিন্ন রকম মেসেজ আসছে যে অনেকের যে 4-2 GB করে পার ডে এক্সট্রা ডেটা পাওয়া যাচ্ছে সমস্ত গ্রাহকের ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু সবাই পাচ্ছে না। কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পরে হয়তো পাচ্ছে, মানে কারোর লিমিটটা ঠিক নেই। কেউ আজকে পাচ্ছে, কেউ 2 দিন পর পাচ্ছে, অনেক হয়তো পেয়েও গেছে। তো আজকে আমি একটা মেসেজ পেলাম যে যখন সিনেমা ডাউনলোড করলাম দুটো, তারপরে দেখলাম আমার 2 GB যে ইন্টারনেট কোটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তখন আমি ভাবলাম যে 2 GB শেষ হয়ে গেল কী করে। তখন আমি আমার মায়ের জিও অ্যাপটা খুললাম এবং খুলে দেখলাম যে জিও থেকে একটা জিও ডিজিটাল প্যাক বলে একটা প্যাক দেওয়া হয়েছে, যেটা ডেলি 2 GB করে দেওয়া হবে। এবং পরে ডিটেলস জানতে পারলাম যে জিও এরকম অফারটা দিয়েছে তাদের কাস্টমারদের একটা গিফট হিসাবে। এরকম ফ্ল্যাশ অফার জিও দিয়েই থাকে, এদের জিওর একটা অফার দেওয়ার একটা বাহানা চাই। তা ভালো, যা যা হয় আমরা যাই পাচ্ছি সবই ভালো, বাহানা হোক আর যাই হোক সেটা তো একদম ভালো জন্যই দিচ্ছে। তো কাজের কথায় আসা যাক বন্ধুরা, আপনারা যারা যারা এই জিও ইউজ করছেন, তারা কী করে দেখবেন যে আপনার এই অফারটা আছে কি নেই আপনার সিমে? তো আপনারা আপনাদের ফোনে মাইজিও অ্যাপ্লিকেশানটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করার পর লগ ইন অটোমেটিক হয়ে যাবে। এবং সেখানে গিয়ে আপনার মাইজিও অ্যাপের একদম উপরের দিকে বা দিকে যে তিনটে দাগ দাগ দেওয়া বার আছে, ওই বারে ক্লিক করবেন। এবং ওই বারে ক্লিক করার পর ওখানে দেখতে পাবেন বারের মধ্যে কতগুলো অপশান রয়েছে, তার মধ্যে মাই স্টেটমেন্ট ওই অপশানটা ক্লিক করবেন। এবং ওখানে গিয়ে একটা ভিউ বলে একটা বাটন পাবেন, সেই ভিউ বাটনে ক্লিক করবেন এবং আপনারা রিডাইরেক্ট হয়ে যাবেন যে আপনাদের ডিটেলস পেজটায়। এবং ওখানে গিয়ে আপনার প্ল্যান ডিটেলস ওখানে গিয়ে দেখবেন যে কী কী আছে। আপনাদের যে প্যাকটা মারা আছে সেটা তো দেখতে পাবেনই, কবে কী ভ্যালিডিটি। এবং লিখতে পাবেন যে জিও ডিজিটাল প্যাক বলে একটা নতুন একটা প্যাক ওখানে অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেটা ভ্যালিডিটি 4 দিন। আপনি যেদিন ওই প্ল্যানটা পাবেন, সে আজকে হোক কি কাল হোক কি পরশু হোক কি 2 দিন আগে পেয়েছেন হয়তো,
এটা সেই দিন থেকে 4 দিন পর্যন্ত সেই ভ্যালিডিটি থাকবে, মানে 4 ডেজ এই ভ্যালিডিটি দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এই 4 জিবি, সরি 2 জিবি পার ডে 4 দিন আপনারা জিও সিনেমা, জিও টিভি এবং অন্যান্য ইউটিউব ফিউটিউব যা যা কাজ করার দরকার, যে সমস্ত জিনিস দেখার দরকার, এনজয় করার দরকার, আপনারা করতে পারেন বিনা হেডেক নিয়ে। আশা করছি একটা ভালো খবর দিতে পেরেছি আপনাদের। তো এরকম ফ্ল্যাশ ব্রেকিং নিউজের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা যারা করেননি তারা করে নেন, এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা দাবিয়ে দেবেন, যাতে এরকম কোনো রকম ব্রেকিং নিউজ সেটা আপনারা চটজলদি নোটিফিকেশানে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন, এবং অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং কোনো জিনিস বুঝতে না পারলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।